হ্যালো এভরি কেমন আছেন সবাই আজক এনিথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সি প্রোগ্রামিং বেসিক পার্ট সিক্সটিনে আজকে আমরা কন্ট্রোল স্টেটমেন্টের ফরলুপ আর নেস্টেড ফরলুপ সম্পর্কে জানবো তো ফর লুপ আর নেস্টেড ফরলুপ সম্পর্কে জানার আগে আমাদের আগে যেটা জানা উচিত বলে মনে হয় সেটা হচ্ছে হোয়াট ইজ লুপ মানে লুপটা আসলে কী তাই না লুপ আসলে কী লুপ লুপ হচ্ছে কোনো একটা কিছু বারবার ফিরে আসে এরকম কোনো একটা কিছু যেমন আমরা প্রত্যেক দিন সকালেই ব্রাশ করতেছি তো এটা একটা লুপের মতো প্রত্যেক দিন সকালে উঠে আমরা ব্রাশ করি প্রত্যেক দিন সকালে আমরা একই কাজ করে যাচ্ছি বারবার তো এই ধরনের কোনো একটা কাজ যেটা রুটিন ওয়ার্ক সেগুলোকে আমরা লুপ বলে থাকি তো লুপগুলো আসলে কিভাবে কি কাজ করে বা কি হয় তো একটা লুপ যেমন ব্রাশ করা বা প্রত্যেক দিন রান্না করা এইটাকে যদি আমরা কোনো একভাবে কোনো একটা ফাংশানের ভিতর রেখে ওইটা বারবার এক্সিকিউট করতে পারতাম তাহলে আমাদের অনেক কষ্ট কমে যেত ব্যাপারটা কেমন ব্যাপারটা যেমন আমরা যখন কাপকেক তৈরি করতে যাই এই কাপ কেক তৈরি করার সময় আমরা কাপ কেক বা কোনো একটা কিছু রেসিপি থাকে সেই রেসিপিটা যদি আমরা কোনো একটা ফাংশনের ভিতর লিখে রাখি লিখে রেখে সেই ফাংশানটাকে যদি আমরা বারবার কল করি তাহলে আমরা প্রত্যেকবার রান করার ফলে একটা করে কাপ কেক তৈরি করতে পারবো তো এইটা হচ্ছে এক ধরনের লুপ মানে আমি একটা ইনস্ট্রাকশন লিখে রাখলাম এবং সেটা বারবার কল করে আমি অনেকবার সেম কাজ করে ফেলতে পারতেছি সো লুপের কি থাকে লুপের অবশ্যই একটা শুরু থাকে এবং একটা শেষ থাকে তো সেই শুরু আর শেষটাকে কিভাবে হয় কোনো একটা ইনস্ট্রাকশান যখন শুরু হয় তখন আমরা ইনস্ট্রাকশানগুলো দিয়ে একটা স্টার্টিং পয়েন্ট বলে দিব যে লুপটা আসলে শুরু হবে কোথায় এবং লুপটা কতবার রান করবে মানে কতবার তৈরি হওয়ার পরে বা কতবার এক্সিকিউট হওয়ার পরে সেটা শেষ হবে সেটা হচ্ছে লুপের এন্ডিং পয়েন্ট তো প্রত্যেকটা লুপে একটা স্টার্ট আর একটা এন্ডিং পয়েন্ট থাকে ওকে এই হচ্ছে নর্মালি একটা লুপের স্ট্রাকচার তো এখন আমরা চলে আসি আমাদের লুপে ফল লুপের যে ফ্লোচার্ট আছে সেই ফ্লো ফ্লোচার্টে তো লুপের যে ফ্লো ফ্লোচার্ট ব্যাপারটা আছে ফ্লো ফ্লোচার্টটা আসলে কি আমাদের কোনো একটা কাজের একটা ফ্লো তো আমরা ফ্লো চার্টের শুরুতে চলে যাই কোনো একটা ফলুপ যে স্টেটমেন্ট আছে ফলুপের সেই ফলুপের শুরুতে তার একটা এক্সপ্রেশন ইনিশিয়ালাইজেশন থাকে তো একটা কন্ডিশন থাকবে আর কি আমি যেটা বলেছিলাম একটু আগে যে লুপের শুরুতে একটা স্টার্টিং পয়েন্ট এবং লাস্টে একটা এন্ডিং পয়েন্ট থাকবে তা শুরুতে যে ইনিশিয়ালাইজ পয়েন্ট সে ইনিশিয়ালাইজ পয়েন্ট থাকবে এবং সেখানে কিছু চেকিং থাকতে পারে সেখানে কিন্তু কিছু এক্সপ্রেশন থাকবে যে ইনিশিয়ালাইজ দে প্রোগ্রাম শুরু হবে এরপর এক্সপ্রেশন সে চেক করবে যদি সেটা ট্রু হয় টেস্টটা যদি ট্রু হয় তাহলে সে লুপের ভেতরে ঢুকবে এবং লুপের ভেতরে যে কথাগুলো আছে সেগুলোকে সে এক্সিকিউট করে এক্সিকিউট করার পরে লুপের লাস্ট পার্ট হচ্ছে সেই লুপটা হয় আপডেট হবে দ্যাট মিনস ইনক্রিমেন্ট হতে পারে বা ডিক্রিমেন্ট হতে পারে কোনো একটা ইনফরমেশান থাকবে যার ওপর বেস করে লুপটা আবার টেস্টে ফিরবে অথবা ফিরবে না আর যদি টেস্ট কেসটা ফলস হয়ে যায় তাহলে ডিরেক্ট প্রোগ্রামটা একদম এন্ড পয়েন্টে চলে যাবে তার মানে লুপে আর প্রোগ্রাম ঢুকবে না তো দুইটা জিনিস একটা হচ্ছে এক্সপ্রেশান যদি ট্রু হয় তাহলে লুপের ভেতরে আসবে এবং ভেতরের বডিগুলো এক্স এক্সপ্লোর করবে এবং সেটা এক্সিকিউট করবে আর যদি না হয় তাহলে প্রোগ্রাম বের হয়ে যাবে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি এটা হচ্ছে আমাদের ফর লুপের নর্মাল সিনটেক্স খুবই নর্মাল একটা সিনটেক্স আমাদের ফার্স্ট হচ্ছে ফর এরপরে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লিয়ার করা যেটা হচ্ছে ইন্টিজার টাইপ সেই ভেরিয়েবলটা স্টার্টিং পয়েন্ট বলে দেওয়া আছে এটা হচ্ছে ইনিশিয়ালাইজার এটা হচ্ছে আমার লুপের ইনিশিয়ালাইজার আমি ইনিশিয়ালাইজ করলাম যে ফর লুপের যে ভেরিয়েবলটা সেটা এক থেকে শুরু হবে সেটা কত দূর পর্যন্ত যাবে এটা হচ্ছে আমার লুপের এন্ড পয়েন্ট বা আমি স্টপের জন্য যেটা বলছি এটা হচ্ছে লুপের মাঝখানে কাউন্টার কোথায় যাবে দশের কম অথবা দশের সমান এই পর্যন্ত সে রান করবে দ্যাট মিন্স কাউন্টার এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত সেই কাউন্টারটা রান করবে এরপরে কাউন্টারটা কী হবে এক এক করে বাড়বে প্লাস প্লাস ইনক্রিমেন্টাল ভ্যালু দেওয়া আছে সো প্রথমবার কাউন্টার যদি ওয়ান হয় একবার এক্সিকিউট করার পরে একবার প্লাস প্লাস হবে তার মানে কাউন্টার পরেরবার ভ্যালু হবে টু তারপর এবার থ্রি তারপরে ফোর এইভাবে যখনই দশ পর্যন্ত যাবে দশ পর্যন্ত যাওয়ার পরে সে আবার একবার এক্সিকিউট আবার একবার প্লাস প্লাস হবে ইলেভেন হবে ইলেভেন হওয়ার পরে যখন ঘুরে এসে এই কন্ডিশনটা যখন ফলস পাবে তখন সে আর এক্সিকিউট করবে না দ্যাট মিন্স শেয়ার ফলুপের বডির ভেতরে ঢুকবে না দ্যাট মিন্স আমরা ফলুপ যদি পাঁচবারের জন্য রান করা হয় এক থেকে যেমন একটা দশ পর্যন্ত আসে মানে এক থেকে দশ পর্যন্ত যদি বলা হয় আলটিমেটলি ফরলুপ কিন্তু বার ঘুরবে এক থেকে দশ পর্যন্ত ঘুরবে সাথে আরও একবার ঘুরবে চেক করার জন্য যে আমাদের এই কন্ডিশনটা ফিল আপ হলো কি হলো না ওকে তা এখন আমরা একটা স্যাম্পল কোড দেখি কোডের ভেতরে দেখছি একটা মেন ফাংশন মেন ফাংশনের ভেতরে দুইটা ভেরিয়েবল নেস একটা হচ্ছে আই আর একটা হচ্ছে যে তো ফলুপ শুরু হয়েছে কোথায় আই ইকোয়াল টু জিরো এটা হচ্ছে ফরলুপের ইনিশিয়ালাইজেশান ফলুপটা চলবে কত পর্যন্ত চলবে হচ্ছে পাঁচ পর্যন্ত এবং প্লাস প্লাস আই প্লাস প্লাস একটা করে বাড়বে দ্যাট মিনস ফর জিরো জিরোর জন্যে সে একবার ঘুরবে একের একের জন্য একবার দুইয়ের জন্য একবার তিন এইভাবে পাঁচ পর্যন্ত সে ঘুরে এই লাইনগুলোকে সে এক্সিকিউট করে ওকে তো আমি এইটার একটা এক্সাম্পল আপনাদেরকে একটু পরেই দেখাবো আমরা এখন আরেকটা ফললুপের একটি ইম্পর্টেন্ট পার্ট নেস্টেড ফললুপ সেখানে চলে যাই নেস্টেড ফলুপটা কী নেস্টেড ফললুপটা হচ্ছে একটা ফলডলুপের ভেতরে আমরা আরেকটা ফল্লুপ ইউজ করি দ্যাট মিন্স একটা প্রোগ্রামে দুইটা ফললুপ থাকবে একটা আউটার লুপ আর একটা হচ্ছে ইনার লুপ তা আউটার লুপ আর ইনারলুপের এই ঝামেল এইটা একটু বোঝার জন্য আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই ফার্স্ট আপনাদের যে বাইরের যে লুপটা থাকে সেই লুপটা এবং ভেতরের লোকটা এই দুইটাকে আপনারা একটু আলাদা আলাদা কল্পনা করতে পারেন যখন বাইরের লোকটা নিয়ে কাজ করবেন তখন মনে করবেন এই ফলুপ এই টোটালটা হচ্ছে একটা প্রিন্ট লাইন তাহলে আপনাদের জন্য কাজটা অনেক সুবিধার হয়ে যাবে অনেক ইজি হয়ে যাবে এবং এই দুইটা ফলুপের ভেতরে যখন আমরা নেস্টেড ফলুপ ইউজ করি তখন দুইটা ফলুপের ভেতরে একটা রিলেশন থাকে সেই রিলেশনটাও আমি দেখাবো আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে তো নেস্টেড ফলুপের ফ্লোচার্ট হচ্ছে এটা প্রথমে স্টার্ট এরপর একটা স্টেটমেন্ট থাকবে কন্ডিশনের ভিতরে ঢুকবে কন্ডিশন যদি ফলস হয় একবারে লাস্ট পর্যায়ে এসে চলে যাবে যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সেকেন্ড ফরলুপের ভিতরে ঢুকবে সেকেন্ড ফরলুপ যদি ফলস হয় এই লুপের কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে সে আবার ফার্স্ট ফরলুপের কন্ডিশনের ভিতরে যাবে আর যদি ট্রু হয় তাহলে এর বডি এক্সিকিউট করবে ইনক্রিমেন্ট হবে তারপরে কন্ডিশনের ভিতরে ঢুকবে আবার এইভাবে লুপটা চলতে থাকে দুইটা লুপ পাশাপাশি চলতে থাকে এবং একটার সাথে আরেকটার খুব ভালো একটা রিলেশনশিপ বা একটা একটার ওপর একটা ডিপেন্ডেন্ট থাকে সেটা আমি দেখাচ্ছি তো নেক্সটেড লুপের এটা একটা এক্সাম্পল যে ফার্স্ট যেমন এখানে ফর একটা লুক ক্রিয়েট করা আছে ইকুয়াল টু ওয়ান এ পাঁচ থেকে ছোট বা পাঁচের সমান পর্যন্ত করবে এবং এক এক করে বাড়বে এর ভেতরে আরেকটা লুপ আছে যেটা বি দিয়ে রান করে বি এটাও পাঁচ পর্যন্ত এবং এক এক করে বাড়বে তো এটা যদি আমি রান করি যদি রান হয় তাহলে এরকম একটা আউটপুট দেখাবে তো আমি প্রোগ্রামটা আপনাদেরকে করে দেখাচ্ছি প্রোগ্রামটা আসলে কি হয় ফার্স্টেই আমি আপনাদেরকে যেটা যে প্রোগ্রামটা করে দেখাবো সেটা হচ্ছে ফললুপের প্রোগ্রামটা আসলে কি তো আমরা ফল লুপের প্রোগ্রামে চলে যাই আমি একটা মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম মেইন ফাংশানের মেইন ফাংশন ডিক্লেয়ার করে নিই মেইন ফাংশনের ভেতরে আমি একটা ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করবো সেটা হচ্ছে আই যেটা নিয়ে আমি আমার লুপটাকে রান করতে চাচ্ছি ফর লুপের ফার্স্টে কী ছিল ফার্স্ট ছিল ইনিশিয়ালাইজেশান ভ্যালুটা ইনিশিয়ালাইজ করব তাহলে আইকে আমি ইনিশিয়ালাইজ করলাম এক থেকে আয়ের ভ্যালু এক থেকে সে শুরু হবে আয়ের মানটা হচ্ছে এক থেকে শুরু হবে আমি স্লাইডটা একটু দেখিয়ে নিই আমাদের ফলোটা ছিল এখানে হ্যাঁ আই থেকে শুরু হবে তো আমি আই থেকে স্টার্ট করে নিই আই এর মান হচ্ছে ওয়ান এবং আইটা চলবে কত দূর পর্যন্ত চলবে হচ্ছে টেন পর্যন্ত লেস দেন অর ইকুয়াল টেন পর্যন্ত এবং আয়ের এর কি কী হবে প্রথমবার এক তারপরের বার দুই যেহেতু এক এক করে বাড়ছে সো একটা করে প্লাস এর ভেতরে আমি কী করবো এখন একটা প্রিন্ট লাইন লিখব যে প্রিন্ট লাইনের কাজ হবে আইকে প্রিন্ট করা তো আইটা কী ছিল আই ছিল হচ্ছে আমাদের ইনটিজার ভ্যালু তো ইনটিজার ভ্যালুর জন্যে আমরা কী ইউজ করতে পারি পার্সেন ডি এবং সেটা কার জন্যে আয়ের জন্যে ওকে এই ছিল আর আমরা লাস্টে একটা রিটার্ন টাইপ দিয়ে দিতে পারি এটা যদি দিই এখন আমরা যদি রান করি সরি এখানে একটা সেমিকলন এখন যদি প্রোগ্রামটা রান করি দেখেন প্রোগ্রামটা রান করলে এক দুই তিন চার পাঁচ ছয় দশ পর্যন্ত এভাবে দেখাচ্ছে একদম পরপর তো আমরা যদি একটু স্পেস দিতে চাই আমরা এখানে স্পেস দিয়ে দিতে পারি অথবা আমরা এখানে একটা নিউ লাইন প্রিন্ট করে দিতে পারি তাহলে আমাদের আউটপুটটা সুন্দর আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে আসছে এখন আমরা এটা ছিল আমাদের ফরলুক এখন আমরা যদি নেস্টেড ফরলুপের দিকে চলে যাই তো নেস্টেড ফরলুপে কি হয় নেস্টেড ফরলুপ দিয়ে সাধারণত আমরা এখানে যেমন একটা প্রত্যেকটা লাইনে একটা একটা করে প্রিন্ট করা হয়েছে তো আমরা নেস্টেড ফরলুপ দিয়ে একটা লাইনে একের বেশি প্রিন্ট এই টাইপের এক্সাম্পলগুলোই করে থাকি তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা নেস্টেড ফরলুক দিয়ে একটা পিরামিড আকৃতি প্রিন্ট করে দেখাবো পিরামিড আকৃতিটা বলতে কি বোঝাচ্ছি পিরামিড আকৃতি বলতে বোঝাচ্ছি ব্যাপারটা হচ্ছে আপনাদের সামনে একটা স্টার পিরামিড দেখাবো যেটা হচ্ছে স্টারগুলো বিল্ট আপ করে একটা পিরামিডের মতো আসবে ব্যাপারটা অনেকটা এরকম এরকম একটা পিরামিডের মতো দেখাবো দ্যাট দ্যাট মিন্স পিরামিড বা ট্রায়াঙ্গেলও হতে পারে সেটা দেখাই তার জন্য আমাদেরকে আমাদের যেটা যেটা লাগবে দুইটা ফললুপ যেহেতু লাগবে নেস্টেড ফরলুক দুইটা ফলুপ আর একটা হচ্ছে আমরা লাইন প্রিন্ট করার জন্য একটা লাইন ভেরিয়েবল নিলাম তো ফার্স্টেই আমি যে কাজটা করব। সেটা হচ্ছে আমার লাইনকে ইনপুট করে নিব যে আমি কত লাইনের ট্রায়াঙ্গেল বা পিরামিড আমি তৈরি করতে যাচ্ছি যেহেতু ইনটিজার টাইপ আমি ইন্টিজার টাইপের জন্য এটা প্রিন্ট করে নিলাম ফার্স্টে আমি একটা লাইনকে প্রিন্ট করে নিব যে আমি ধরেন আমি পাঁচ পর্যন্ত পাঁচটা লাইনের একটা ত্রিভুজ তৈরি করব। পাঁচটা লাইন সো এরপরে কী হবে এরপরে আমার ফরলুক ফার্স্ট যে ফরলুকটা থাকবে সেই ফরলুকের কাজটা হচ্ছে আমি লাইনগুলোকে প্রিন্ট করাতে চাচ্ছি যে আমি কত লাইন প্রিন্ট হবে তা কত লাইনগুলো প্রিন্ট হবে আমাদের ফার্স্ট আই থেকে শুরু ছিল আইকল টু ওয়ান সরি আইকল টু ওয়ান থেকে শুরু হবে এবং কত পর্যন্ত যাবে যতগুলো লাইন আমি ইনপুট দিতে যাব তত পর্যন্ত তার মানে আয়ের ভ্যালু হবে লেস দ্যানের ইকুয়াল লাইন পর্যন্ত লাইন পর্যন্ত সে লাইনটা প্রিন্ট করবে এবং আয়ের ভ্যালু এক এক করে বাড়বে তার মানে প্রথমে এক তারপরে দুই এইভাবে বাড়তে থাকবে এবং আমি এখানে যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে প্রিন্ট করব একটা করে নিউ লাইন আর কিছুই প্রিন্ট করব না একটা জাস্ট নিউ লাইন প্রিন্ট করব আমার এটাই হচ্ছে ফার্স্ট প্রিন্টের কাজ একটা করে নিউ লাইন প্রিন্ট করা আমি যতগুলো নিউ লাইন প্রিন্ট করতে যাচ্ছি প্রত্যেকটার জন্য একটা করে লাইন প্রিন্ট করব তো এইটা লাইন প্রিন্ট হয়েছে কিনা আমরা যদি একটু দেখি আমি এখানে তার আগে একটা এম দিয়ে নিলাম এখন যদি এই প্রোগ্রামটাকে আমি রান করি প্রোগ্রামটা যদি রান করে আমি প্রথমে লাইন দিব পাঁচ দেখেন পাঁচটা এম এখানে ইনপুট হয়েছে পাঁচটা এম এক দুই তিন চার পাঁচ পাঁচটা এম এখানে ইনপুট আছে তো এই পাঁচটা এমের জায়গায় এখন আমি আরেকটা লুপ ইউজ করবো যে লুপ দিয়ে আমি আসলে এখানে একটা ত্রিভুজ আকৃতির বা কোনো একটা শেপ বা প্যাটার্ন আমি আঁকতে যাচ্ছি তো আমি আরেকটা লুপ নেই আরেকটা লুপ এর ভেতরে আমি কী করবো এটাকে আমি জে দিয়ে ইনিশিয়ালাইজ করলাম তা আমার কী ছিল প্রথম লুপ যখন প্রথম যখন ফলুপ আই কল টু ওয়ান এই ওয়ানের জন্য আমি যেতে কি প্রিন্ট করব এই যে ফলুপটা আমি নিচ্ছি সেই ফললোপের কাজটা আমি আগে লিখে নিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে সেই ফললোপের কাজ হবে হচ্ছে আমাদের একটা স্টার প্রিন্ট করব আমি এখানে সেই ফলুপের কাজ হচ্ছে একটা স্টারকে প্রিন্ট করার আর কিছু না তো আয়ের ভ্যালু যখন ওয়ান তখন যে একটাই প্রিন্ট করবে একটা প্রিন্ট করবে প্রিন্ট করে কী করবে এই যেটা কার উপর ডিপেন্ডেন্ট যেটা কিন্তু আয়ের উপরে ডিপেন্ডেন্ট তার মানে আয়ের ভ্যালু যখন দুই তখন যেতে দুইটা আয়ের ভ্যালু যখন তিন তখন যেতে তিনটা এইভাবে বাড়তে থাকবে তো গ্রেটার দেন অর ইকুয়াল আমি এখানে দিয়ে দিতে পারি আই এবং জে বাড়বে এক এক করে যদি এটা হয় এবং আমি এখানে একটু এমটা এখন কেটে দিই এমটা কেটে দিলাম এখন যদি আমি প্রোগ্রামটা রান করি একটু রান করতে সময় নিচ্ছে আচ্ছা রান হয়ে গেছে আমরা এখন যদি দেখি যে এখানে কত আমি আবার ইনপুট দিলাম পাঁচ এখন দেখা যাচ্ছে পাঁচটা সো আমরা একটু মিলাই যখন আয়ার ভ্যালু ওয়ান তখন যেতে একটা প্রিন্ট হয়েছে আয়ার ভ্যালু ওয়ান তখন যেতে একটা প্রিন্ট হয়েছে এরপর আয়ার ভ্যালু যখন দুই তখন যে দুইটা প্রিন্ট করে আর ভ্যালো তিন তিনটা চার চারটা পাঁচ পাঁচটা পাঁচে যখনই যাবে এরপর আরেকবার যখন ছয়ে যাবে তখন এই কন্ডিশনটা ফলস হবে কন্ডিশন ফলস হলেই প্রোগ্রামটা একবারে রিটার্ন জিরোতে চলে আসবে সো আর কোনো সে আর কোনো কিছু শেখে সে প্রিন্ট করতে পারবে না তো এই ছিল ফরলুপ আর নেস্টেড ফরলুপের আজকের কথা তো আশা করি সবার ভালো লেগেছে বা সবাই বুঝতে পেরেছেন ব্যাপারগুলো আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ ভালো থাকবেন সেফ থাকবেন হ্যাপি গড়ি